সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশের নাগরিক হত্যাকে ভারতের সঙ্গে দ্বিপাক্ষীয় সম্পর্কের অন্তরায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, যখন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সোনালী অধ্যায় বলা হতো, তখনও সীমান্তে হত্যা হতো। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে জয়ন্ত কুমার সিংহ নামে এক কিশোরের নিহত হওয়ার বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তহিদ হোসেন একথা বলেন। জয়ন্ত সপ্তাহখানেক আগে মৌলভীবাজারে স্বর্ণদাস নামে এক কিশোরী বিএসএফ এর গুলিতে নিহত হয়। ফের অশান্ত হয়ে উঠেছে রাজধানীর অদূরে সাভারের আশুলিয়া। রবিবার রাতে একটি কারখানায় শ্রমিক, স্টাফ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। এদিকে সোমবার সকালে আশুলিয়ার নরসিংহপুর, জামগড়া, জিরাবসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বেরিয়ে আসেন। পরে অসন্তোষের মুখে কিছু কারখানা ছুটি ও বন্ধ ঘোষণা করা হয়। বিক্ষোভের মুখে 79টি পোশাক কারখানা ছুটি ও বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। অন্যদিকে যদিও পুলিশ বলছে ডিইপিজেড সহ অন্যান্য কারখানায় উৎপাদন অব্যাহত আছে। ঘুষ ও দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি, এর পেছনে মূল কারণ ছিল ঘুষ, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কারাগারের কর্মীদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, যেভাবেই হোক ঘুষ বন্ধ করতে হবে, এর কোনো বিকল্প নেই। কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে 6 দফা দাবিতে বিক্ষোভ করছেন কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীরা। সোমবার দুপুরে তারা রাজধানীর সাত রাস্তার মোড় এলাকায় সবগুলো রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেন। এ সময় আশপাশের সব রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে ক্রাফট ইনস্ট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে দ্রুত অপসারণ, কারিগরি সেক্টরে সকল শূন্য পদে কারিগরি জনবল নিয়োগ, নিয়োগের বিধিমালা সংশোধন, উপসহকারী প্রকৌশলী গ্রেড পদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কারো আবেদন করতে না পারা এবং উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখা। সেভেন সিস্টার্সের 60 কিলোমিটারের ভেতরে ঢুকে ক্যাম্প করছে চীনের পিপলস লিবারেশন আর্মি। ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় এই ক্যাম্পটি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, চীনা সেনারা এই জেলায় প্রবেশ করেছিল এবং চলে যাওয়ার আগে কয়েকদিন সেখানে অবস্থান করেছিল। এছাড়াও কাপাপু এলাকার গভীর বনে আগুন ধরানো পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনের সেনারা ঢুকেছিল। ওই ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে 2024 সাল লেখা রয়েছে। ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার অংশ হিসেবে অনুপ্রবেশের পর চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে থাকে।